দেখুন ভিউয়ার্স, এই যে আমলকি কেটেছি বটি দিয়ে, এখন হচ্ছে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রোদে শুকাতে দেব। ওয়েলকাম টু মাই চ্যানেল, সাজেস ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগত। দেখুন ভিউয়ার্স, এখন আমি হচ্ছে খোলার মধ্যে রেখে দেব, এটা হচ্ছে রোদে শুকাতে দেব। ভিউয়ার্স দেখুন, বেশ এই যে এখন এই চালের উপর দিচ্ছি, এখন দেখুন ভিউয়ার্স এগুলো হচ্ছে বিক্রি করে দেব। এই যে কতগুলো জমিয়েছি নষ্ট বোতল, পার্টস কি চমৎকার লাগছে। দেখুন ভিউয়ার্স, মাছ ভাজে বেবিধায় মা পিয়া ছুলতেছে, দেখি কতদিন কি করে, 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন ইলিশ মাছ, আমার এটার মধ্যে কি লবণ দিয়ে রাখছেন? না, লবণ কিছু দিলেই। ও আচ্ছা, ঠিক আছে, দেবেন না, ফ্রিজ থেকে বের করলেন। ওকে, দেখুন মাটি তেলে রান্না হবে, বিধায় যে পাতা দিয়ে রাখতেছে আম্মু, দেখুন কাছ থেকে আপনাদের দেখাচ্ছি, এই যে পাতা, এই যে পাতা। দেখুন ভিউয়ার্স, বেগুন কাটা হচ্ছে, ভিউয়ার্স আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশনে গিয়ে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, কারণ আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো না কেন, আপনারা যাতে দেখতে পান বা আপনাদের কাছে পৌঁছে যায়। আর প্লিজ 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 আপনারা আমার চ্যানেলটা সাপোর্ট করবেন, ফুল ফিল ভিডিও দেখবেন, এড়িয়ে যাবেন না। বডি পেটে যদি ধার না থাকে তবে এরকম জিনিস দিয়ে কিন্তু আমরা ধার করে নিতে পারি, আমাদের কিন্তু কামারের কাছে জানা লাগে না। হয়নি তাহলে আবার একটু করতে হবে, গোলভাবে একভাবে করে দেখলাম, এভাবে লম্বাভাবে একভাবে একভাবে করে দেখলাম, দুটো পদ্ধতি আপনাদের দেখলাম। ভিউয়ার্স ভিউয়ার্স পরিমাণ মতো লবণ দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখবো, তারপর হচ্ছে বেগুন ভাজি করব। তো আমার চ্যানেলের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন ভিউয়ার্স, মাছগুলোতে হচ্ছে লবণ হলুদ মাখাবো, মাছ ভাজি হবে। দেখুন কত বড় বড় করে পিস করে কাটা হয়েছে ভিউয়ার্স, পাশে হচ্ছে বিল্ডিংয়ের কাজ হচ্ছে তাই আপনার এরকম শব্দ হচ্ছে, গ্রিলের কাজ করছে। এভাবে মাছগুলো মাখিয়ে আমরা আরও 5 মিনিট রাখবো, তারপর হচ্ছে ভাজবো, ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন ভিউয়ার্স, পেঁয়াজ কাটা হচ্ছে, এই মরিচ মাছ ভাজি এবং ডিম ভাজির জন্য, অনেকে এটা করে না কিন্তু আমার আম্মু করেন একটু স্বাদের জন্য। দেখুন এই যে কাটা হয়ে গেল সমস্ত পেঁয়াজ, এখন হচ্ছে ভিউয়ার্স মরিচ কাটি নেব। এভাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মরিচ কাটতে পারেন, কিন্তু আমরা এভাবে একটু ছোটো ছোটো করে কেটে নেব, যেমন খেতেও সুস্বাদু হবে আর হচ্ছে দেখতেও খুব সুন্দর লাগবে। ভিউয়ার্স তো আমার চ্যানেলের সঙ্গেই থাকুন, ফিরে আসছি আরও 5 মিনিট পর। দেখুন ভিউয়ার্স, কাটার পরে কত সুন্দর লাগতেছে। ভিউয়ার্স আমরা একটু মরিচ খেতে পছন্দ করি বেশি, সেই জন্য হচ্ছে এরকম একটু বেশি মরিচ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বা পছন্দ অনুযায়ী করে নেবেন। দেখুন ভিউয়ার্স, আগুন ধরাচ্ছে কীভাবে মাটির চুলায়, আপনাদের সেটা দেখাচ্ছে, এটা কাপড় দেওয়া হচ্ছে, ওইখানে ভিতরে পাতা দেওয়া হচ্ছে। ভিউয়ার্স এখন দেখুন কড়াই গরম করছি, তার মধ্যে একটু তেল ফেল দিয়েছি, একটু কড়াইটা গরম হোক। দেখুন মাছটা ভেজে ভেজে হচ্ছে, মাছ ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে কড়াইটা যেন অবশ্যই অবশ্যই গরম হয়, এবং তেলটা যখন কড়াইতে ধোয়া ধোয়া উঠবে তখনই হচ্ছে মাছগুলো ছাড়বেন, তা না হলে কিন্তু মাছগুলো লেগে যেতে পারে, এদিকটা আপনি একটু খেয়াল রাখবেন। আর মাছ লেগে গেলে কিন্তু ভেঙে যায়। ভিউয়ার্স আমি আপনাদের কাছ থেকেই দেখাচ্ছি, যেহেতু একটু রোদের প্রভাব আছে,
এর মধ্যে কিন্তু উল্টে দেওয়া হয়েছে, আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদের, আপনারা এরকম দু একবার উল্টে নেবেন, তবে একটু টাইম নিয়ে উল্টাবেন ভেড়ার, তা না হলে মাছগুলো ভেঙে দিতে পারে। ভেড়ার দেখুন মাছ ভাজার পরে ফাইনালি এই কালাটা আসছে, কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। আপনার বেগুন হেভি হবে, দেখুন এভাবে প্রত্যেকটা বেগুন ছেড়ে দেব, দেখুন ভিউয়ার্স এভাবে এর মধ্যে কয়েকবার উল্টে পাল্টে নেওয়া হয়েছে, এভাবে ভেজে নেব, উল্টে পাল্টে করে নেব, তো ফিরে আসছি। দেখুন ভিউয়ার্স এখন হচ্ছে এই মরিচ পেঁয়াজটা ভাবছি, এর মধ্যে হচ্ছে আপনার হলুদ এবং হচ্ছে লবণ দিয়ে ভাবছি, যাতে পেঁয়াজটা মরিচটা খেতে সুস্বাদু লাগে। হ্যালো ভিউয়ার্স, দেখুন ফাইনালি এই যে ইলিশ মাছটা দেখাচ্ছি, মরিচ পেঁয়াজের উপর দিয়ে রাখেছে এই যে মাছগুলো, এভাবে মরিচে আর পেঁয়াজটা দিয়ে নিয়েছি, যাতে খেতে অনেক সুস্বাদু লাগে। এটা হচ্ছে বেগুন ভাজি, দেখুন ভিউয়ার্স মরিচ পেঁয়াজটা আমরা দিয়ে নিয়েছি, কারণ এভাবে খেয়ে দেখবেন যে অনেক সুস্বাদু লাগে। শুধু যদি এমনি বেগুন ভাজি খান সেটা মানুষ পোলাওর সাথে খায় বা এমনি খায়, কিন্তু এটা এইভাবে আমাদের প্রসেসিংয়ে